গড়মান উপপাদ্যের জ্যামিতিক ব্যাখ্যায় প্রথমে একটা চিত্র আঁকায় নিব। মূলবিন্দু বাদ দিয়ে এপাশ থেকে একটা এরকম রেখা গেল, এখানে দুইটা বিন্দু সিলেক্ট করব, এখানে একটা এখানে একটা। এখন এই বিন্দু আর এই বিন্দু এখান থেকে এক্স অক্ষের সাথে এইভাবে আসবে, এটা এক্স অক্ষ, এটা মূল বিন্দু ও, এটা ওয়াই অক্ষ, বিন্দু দিলাম। এখন এইটার যেই রেখাটা মানে বক্ররেখাটা আমরা আঁকাইলাম, এখানে একটা বিন্দু আর আর দিলাম, আরের থেকে এইভাবে আসবে এই অক্ষের সমান্তরাল হয়ে। এই বিন্দুকে আবার এইখানে দিব, এই দুইটা বিন্দুর নাম দিব, এটা হচ্ছে পি, এটার নাম দিলাম কিউ। এখানে এক্স সমান হচ্ছে এ, পি বিন্দুর এটাই এক্স সমান এ, কিউ বিন্দুর এখানে এক্স সমান বি, আর এই আর এর এইখানে হবে এক্স সমান সি। পি বিন্দুর স্থানাঙ্ক এ আর এফ অফ এ, স্থানাঙ্ক এ শুরুতে এক্স এর মান, এখানে ওয়াই এর মান, এ এফ অফ এ, আর কিউ বিন্দুর ক্ষেত্রে বি এফ অফ বি স্থানাঙ্ক, আর এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স রেখা, এই যে এটা ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। জ্যামিতিক ব্যাখ্যাটা এখানে লিখব, শুরুতে লিখব মনে করি বা ধরি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স রেখার উপরস্থ, রেখার এই যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এই রেখার উপরস্থ পি এবং কিউ দুইটি বিন্দু, পি এবং কিউ দুইটি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক এ এফ অফ এ, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক বি এফ অফ বি। তাহলে সুতরাং পি কিউ রেখার ঢাল, আচ্ছা ঢালের সূত্র আমরা জানি, এই যে ওয়াই টু, এটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু মনে করি, তাহলে ঢাল হয় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, তার মানে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই হয় বি মাইনাস এ। এটা আমরা সেই নাইন টেন থেকে করছি, কোনো রেখার ঢাল নির্ণয়ের সূত্র, বিন্দু দেওয়া থাকলে মানে স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই রেখার ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটা হলো, এখন লিখব যেহেতু এফ এক্স ফাংশন গড় মান উপপাদ্যের ক্ষেত্রে শর্তগুলো আগে লিখব, এফ অফ এক্স ফাংশন এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, সুতরাং এই যে সিভুজের একটা বিন্দু, সিভুজের একটি বিন্দু হচ্ছে আর,
তাহলে লেখা যায়, তাহলে আর বিন্দুতে স্পর্শকের ঢাল, এই যে আর বিন্দুতে স্পর্শকের ঢাল ইকুয়াল হবে PQ রেখার ঢাল, PQ রেখার ঢাল। তাহলে আর বিন্দুতে স্পর্শকের ঢাল হবে A'C, এই যে সি ভুজ বিশিষ্ট A'C ইকুয়াল PQ রেখার ঢাল, এই যে মানটা বসাই দিব FB মাইনাস FA ডিভাইডেড বাই বি মাইনাস এ, বা এখন এটাকে যদি এই পাশে আনি FB মাইনাস FA ইকুয়াল হয় বি মাইনাস এ ইন্টু A'C। এটাই হচ্ছে গড়মান উপপাদ্যের জ্যামিতিক ব্যাখ্যা।